তীব্র লোডশেডিং এর ভোগান্তিতে হবিগঞ্জের মানুষ। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, ঘোষণার চেয়ে বেশি লোডশেডিং হচ্ছে বিভিন্ন জায়গায়, আর আপনার জেলার পরিস্থিতি কি আমাদেরকে জানান। ধন্যবাদ তাকিয়া। গত 3 দিন ধরে হবিগঞ্জে লোডশেডিং হচ্ছে, আর সারা দেশে 1 ঘন্টা করে লোডশেডিং হলেও কিন্তু হবিগঞ্জে লোডশেডিং হচ্ছে 6 ঘন্টা। গতকাল পর্যন্ত 5 ঘন্টা লোডশেডিং হয়েছে, আজকে আরো 1 ঘন্টা বাড়ানো হয়েছে। তো আমাকে বিদ্যুৎ নিয়ন্ত্রণ জানিয়েছে যে আসলে হবিগঞ্জের বিদ্যুতের চাহিদা রয়েছে 16 মেগাওয়াট, কিন্তু তারা পাচ্ছেন এর বিপরীতে মাত্র 9 মেগাওয়াট, যে কারণে তাদের আসলে বাড়তি যে লোডশেডিং 4 ঘন্টা 5 ঘন্টা সারা দেশে রয়েছে, 5 ঘন্টা বেশি লোডশেডিং করতে হচ্ছে বাধ্য হয়ে তারা। আসলে আমি দেখেছি যে আসলে হবিগঞ্জে কিন্তু গতকাল রাতে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে শিডিউল যে মেনটেনটা সারা হবিগঞ্জে কিন্তু 7টা ফিডারে বিভিন্ন এলাকায় কিন্তু যে শিডিউল মেনটেন করে যে 1 ঘন্টা করে রাখা হয়, সেটি কিন্তু গতকাল রাতে রাখা হয়েছে। কিন্তু আজকে দিনে সকাল থেকে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, সকালে কিন্তু আসলে কোনো জায়গায় আধা ঘন্টা বেশি, কোনো জায়গায় 1 ঘন্টা বেশি রাখা হচ্ছে। তো আমি আসলে এই যে লোডশেডিং এর কারণে কিন্তু মানে অতিরিক্ত লোডশেডিং এর কারণে কিন্তু হবিগঞ্জের মানুষ অতিষ্ঠ, গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন। তারা অভিযোগ করছিলেন যে আসলে হবিগঞ্জের মতো আসলে বিদ্যুৎ উৎপাদন জেলার মধ্যে এভাবে লোডশেডিং হয়, এটা কিন্তু আসলে মেনে নেওয়ার তারা মেনে নিতে পারছেন না। তো আসলে যে বিষয়টি আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে চাই, হবিগঞ্জে কিন্তু হবিগঞ্জে আমি এখন অবস্থা হচ্ছে হবিগঞ্জ সদর হাসপাতালে। এখানে কিন্তু সদর হাসপাতালের যে নতুন ভবন অর্থাৎ 8তলা যে নতুন ভবন রয়েছে, সেখানে কিন্তু 5, 6 এবং 7তলায় রুগী থাকেন, আর 2তলায় এবং 3তলায় মেডিকেল কলেজে ক্লাস হয়। এখানে কিন্তু আসলে যে তারা এই নতুন ভবনে কিন্তু এখনো বিদ্যুৎ চলে গেলে কিন্তু তারা অন্ধকারে পড়ে যান, অর্থাৎ এখানে জেনারেটরের কোনো ব্যবস্থা নেই। তো আমাকে হাসপাতালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন যে আসলে যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে এখানে তারা এই নতুন ভবনে জেনারেটরের ব্যবস্থা করবেন। আমি এই জেনারেটরের ব্যবস্থা না থাকার কারণে কিন্তু গতকাল যে বিদ্যুৎ চলে যাওয়ার পরে কিন্তু আসলে লিফটে ওঠার সময় মানুষ আটকে পড়েছিলেন। তো আসলে যে হবিগঞ্জের মানুষ কিন্তু এই অতিরিক্ত লোডশেডিং এর কারণে দিন প্রতি মুহূর্তে কিন্তু আসলে যে দুর্ভোগ তারা আমির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে হবিগঞ্জ থেকে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী আমির হামজা।